সন্তান যদি কোরআন ওয়ালা হয় দাওয়াত করে মাঝে মাঝে বছরে আনা লাগবো না সন্তান কবরের পাশে যায় যায় বাবার নামে মার নামে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা প্রতিনিহত দোয়া করবে প্রতিনিহত দোয়া করবে এসপিরির মুসলমান ভালো করে শুনো আমি তো মনে করি এই মহিলা মাদ্রাসা এলাকার জন্য একটা রহমত কারণ হলো কয়েকদিন আগেও আপনারা কুমিল্লার এক খবর শুনেছেন এক ভাইরাল খবর একটা সন্তান মেয়ে সন্তান বাবার মেয়ে সন্তান কলেজের শিক্ষিকা প্রফেসর বাবার বয়স হয়ে গেছে বৃদ্ধ মানুষ সমাজে একটা কথা প্রচলিত আছে বুড়া আর গুড়া সমান বুড়া আর গুড়া গুড়া বোঝেননি গুড়া মানে ছোট এটা হলো আমাদের বরিশালের পরিভাষা আমার ভাষা বোঝেন না বোঝা যায় বরিশালের পরিভাষা বুড়া মানে বড় একেবারে বেশি বৃদ্ধ হয়ে গেলে বুড়া আর গুড়া গুড়া মানে ছোট একবারে বেশি বৃদ্ধ আবার একবারে ছোট যারা আছে সব সমান কারণ দেখবেন ছোট পোলাবানের খিদা লাগার কোনো টাইম টেবিল নেই আইসাই কেবো আব্বু মজা দাও বলে কি বলে না এটা খাওয়া ওইটা খাওয়াও বুড়া গো কোনো টাইম টেবিল নেই এক এক সময় এক একটা ছায়া বসে ঠিক কিনা বলে কলেজের প্রফেসর কলেজের শিক্ষিকা দুনিয়া কামানের জন্য বাবা বড় ডিগ্রিওয়ালা সন্তান বানাইছে কপালটা এমন ভাবে পড়ছে মা নিজের মেয়ে মেয়ে হওয়ার পর বাবার জন্য মায়া লাগে না অথচ ওই ঘটনা দেখে আমরা কাঁদি ষাট থেকে সত্তর ঊর্ধ্ব বয়স ওই বাবা ওই কুমিল্লার জমিনে আমি তো মনে করি সবাই দেখার কথা কারণ এখন ডিজিটাল যুগ সোশ্যাল মিডিয়ার সাথে সবাই সম্পৃক্ত আছে বাবাটা বেশি বয়স্ক হওয়ার কারণে ভুলক্রমে একটু পড়সাপ করে দিয়েছে বিছানার মধ্যে এজন্য তার শিক্ষিত সন্তানটা এজন্য তার শিক্ষিত শয়তানটা আমি সন্তানও বলবো না ওই মেয়েকে শয়তান বলবো তার ওই শিক্ষিত সন্তানটা জেনারেল শিক্ষিত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো মহিলা মাদ্রাসায় ভর্তি করায় তারে এই হাদিস পড়ায় নাই আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত এই হাদিস তারে পড়ায় নাই যে মা বাবার সন্তানের জান্নাত ওই মহিলাই হাদিস পড়ে নাই এজন্য ষাট থেকে সত্তর ঊর্ধ্ব বয়সের বাবাটাকে বিছানায় পড়সাপ করার কারণে একটা কাজের মেয়েকে কাজের মানুষকেও মানুষ এত অবহেলা করে না কলের কাছে নিয়া একবার ঠুয়া দেয় একবার উষ্টা দেয় একবার পা দিয়া লাথি দেয় একবার বাবার বৃদ্ধ বাবার সাদা দাড়িগুলো দৈরা দৈরা এভাবে টান দেয় টান দিয়া দিয়া বাবারে বারবার মাইট দেয় বাবাটা চিৎকার দেয় কান্না করে এর নবীর উম্মতের দল এসমিনের মুসলমান ওই সন্তান যদি জানতো এই বাবার পায়ে নিছে আমার জান্নাত এই বাবারে আমি কেমনে মারি রিজাল রব্বি ফি রিজাল ওয়ালিদি ওয়া সাখাতাল রব্বি ফি সাখাতাল ওয়ালিদি মা বাবার সন্তুষ্টি তো আল্লাহর সন্তুষ্টি মা বাবা অসন্তুষ্ট তো আল্লাহ আমার উপরে অসন্তুষ্ট হয়ে যাইব মা বাবারে কষ্ট দিয়া দুনিয়ার কোনো কুতুব জান্নাতে যেতে পারবে না কারণ আমার আল্লাহ আল্লাহর হুকুমের পাশাপাশি মায়ের অধিকারটা বর্ণনা করেছেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইন ইহসানা আল্লাহর ইবাদত করা যেমন বান্দা তোমার উপরে দায়িত্ব কর্তব্য মা বাবার সাথে ভালো সম্পর্ক রাখা ভালো ব্যবহার করা খেদমত করা তেমন আল্লাহর ইবাদতের মতো দায়িত্ব আর কর্তব্য গুরুত্ব বুঝাইছে নবী হাদিসের মধ্যে মা বাবার খেদমতের গুরুত্ব বর্ণনা করতে যায় কত হাদিস বর্ণনা করেছে এই হাদিস ওই বান্দা তোমার জন্য যথেষ্ট ওই মা বাবার পায়ে নিছে তোমার জান্নাত ওই মা বাবার ঘর থেকে কেমনে বাইর করে দাও যেই মা বাবার পায়ে নিছে তোমার জান্নাত নিজে ভালো কেমনে লুকায় লুকায় খাও মা বাবারে দাও না অথচ তুমি ছোট থাকতে মা তোমারে লুকায় লুকায় খাওয়াইছে ঠিক কিনা বল ষাট থেকে সত্তর সত্তর ঊর্ধ্ব বয়সের বাবাটারে ওই যে কন্যা সন্তান বাবার গায়ে আঘাত করলো কেমনে কয় তার ভিতরে জ্ঞান নয় যে
তার বাবার পায়ের নিচে তার জান্নাত বাবা যদি অসন্তুষ্ট হয়ে যায় তার কপালে জান্নাত নাই ওই জ্ঞান তার ভিতরে ছিল না কারণ থাকবে কেমনে কলেজে পয়রা বড় শিক্ষিতা হইছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসায় পড়ে নাই তো ওই হাদিসও তার নলেজে ঢোকে নাই ঠিক কি না যদি এমন কোন মাদ্রাসায় পড়তো আমার তো মনে হয় না ওই সন্তান তার এই বৃদ্ধ বাবাকে পিটাতে পারত কেউ পুলিশের কাছে নালিশ করে না ঘটনা দেখে শুধু নিজ দায়িত্বে কষ্ট নিয়া কষ্ট পায়া পুলিশ আইসা নিজের দায়িত্বে এই মহিলাকে গ্রেফতার করছে পুলিশ নিজে আইসা কোনো মামলা করে না কেউ তাইলে একটা পুলিশের যদি তার বাবার জন্য ওই মাইয়ার বাবার জন্য দরদ লাগতে পারে আর নিজের বাবার জন্য নিজের দরদ লাগে না তাহলে কি পরিমাণ শিক্ষিত বানাইছে তারে মনে করেন এই সমস্ত সন্তান পালার চাইতে কুত্তা পালা বহুত ভালো কারণ কুত্তা বাড়ি পাহারা দিব ঠিক কিনা আওয়াজ করে বলে ভাষা খারাপ লাগতে পারে আসলে এটাই বাস্তব সত্য এই কোরআনের মাদ্রাসা আল্লাহ কোরআন আল্লাহ বলেন আমি কোরআন নাজিল করেছি কোরআন হেফাজতের দায়িত্ব আমার কয় কেমনে হেফাজত করব পর্যায় কর্মে আল্লাহ ফেরেশতারে দিয়া উপরে প্রত্যেক আয়াতে আয়াতে এক এক ফেরেশতা সৃষ্টি করে আল্লাহ ওখানে হেফাজত করেছে আল্লাহ লৌহে মাহফুজের ভিতরে কোরআনকে হেফাজত করেছে লৌহে মাহফুজ থেকে জিব্রাইলের মাধ্যমে আমার নবীর কাছে কোরআনের আওয়াজ পৌঁছায় নবীর কলবের মধ্যে আল্লাহ কোরআন হেফাজত করেছে সেখান থেকে সাহাবায়ে কেরাম থেকে তাবেঈন তাবেঈন থেকে তাবে তাবেঈন পর্যায় কর্মে সারা পৃথিবীর আনাসে কানাসে হাফেজে কোরআনের অভাব নাই যাদের অন্তরের মধ্যে সিনার মধ্যে আল্লাহ কোরআন নাজিল করেছে যদি পৃথিবীর সমস্ত কোরআনের কপিগুলো জ্বালায়ও দেওয়া হয় তারপরেও কোরআন পৃথিবীর জমিন থেকে কেউ মুছতে পারবে না ঠিক কিনা বলে ও যদি আগুন লেগে ধ্বংস হয় ধ্বংস হয়ে যায় ও যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন তবু বিশ্ব থেকে হারাবে না কেমনে করবে কোরআন ধ্বংস আগুনের তেজ আছে বিশ্ব বুকে লক্ষ লক্ষ কোরআনে হাফে ঠিক না আরে কেমনে করবে কোরআন ধ্বংস আগুনের তেজ আছে বিশ্ব বুকে লক্ষ লক্ষ কোরআনে হাফেজ ও তারা সাফায় আসমানি গ্রন্থ ও তারা সাফায় আসমানি গ্রন্থ রাখবে যে কোরআনের মান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন ঠিক কিনা বলে